টুক দিয়ে হয় না এখানে অনেক পরিচালনা দক্ষ পরিচালনা লাগে দক্ষ পরিচালনা যদি ফার্মে যদি না থাকে ফার্ম কোনোদিন যতই ভালো গরু আনুক ভালো কিছু আনুক কোনোদিন উন্নতি করা যায় না মাশাআল্লাহ লাভজনক ব্যবসা কিন্তু আমি বিদেশে থাকি তো এই জন্য আমার দ্বারা সম্ভব না লোকের লোকের সমস্যা আর মেজারমেন্টের সমস্যা এখানে আমার দ্বারা সম্ভব না আমি কুয়েত পরবাসী কুয়েত থাকি এই কারণে আমি ফাটতেছি না এই জন্য আমার শখের গরু সবগুলো এগুলো অনেক কষ্ট করে আমি জোগাড় করছি একটা একটা এখানে কোনো রোগ আক্রান্ত করু কোনো খারাপ গরু কোনো এই ধরনের কোনো গরু নেই সবগুলো এক নম্বর ভালো গরু এখানে যা আছে তা আচ্ছা আচ্ছা মানে এখন আপনি বন্ধ করে দিবেন জি এই জন্য আমি বন্ধ করে দিতে সিদ্ধান্ত নিয়েছি Subhanallah, glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা একটু দেখবেন কারণ সবাই শুধু লাভের ভিডিও দেখায় কিন্তু লসের ভিডিও কেউ দেখায় না আজকে আপনাদেরকে একজন প্রবাসী স্বপ্ন যে কীভাবে ভেঙে গেল উনি এখন কত টাকা লস খেলেন একটা খামার করতে গিয়ে সেটা একটু জানানোর চেষ্টা করব আর এটা হচ্ছে চট্টগ্রাম এটা চট্টগ্রাম হাটহাজারি পূর্ব মেখল আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ভাই গিয়াসউদ্দিন ভাই উনি মূলত কুয়েতে থাকেন এখনও থাকেন উনি ছুটিতে আসছেন মাত্র এক সপ্তাহ হয়েছে তো উনি যেহেতু বাহিরে থাকেন লোক দিয়ে এতগুলো গরু পালন করা সম্ভব হচ্ছে না বিশেষ করে গাভীর সেক্টরটা আপনারা জানেন এটা কিন্তু নিজে না থাকলে হয় না তো এখন উনি সবগুলো গরু বিক্রি করে দেবেন এখানে 30টার উপরে গরু রয়েছে গাভি বকনা ষাঁড় সব কিছু মিলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো কিন্তু ওনার খামারটা অনেক টাকা ব্যয় করে উনি খামারটা সাজিয়েছেন তো এখন সব বিক্রি করে দিবেন আপনারা চাইলে উনি যেটা বললেন যে এখন আমি লস দিয়ে কম দামে বিক্রি করে দিব চলুন সেগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ গিয়াস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তো ভাই আজকে চলে আসলাম আপনাদের বন্দরনগরী চট্টগ্রামে অনেক খামার রয়েছে আপনি একজন প্রবাসী এসেছেন আপনার খামারটা দেখতে আসা প্রথমে আপনার পরিচয় একটু দিবেন আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন আমি কুয়েত প্রবাসী আচ্ছা আপনার এই লোকেশনটা একটু বলুন লোকেশন হাটহাজারি পূর্ব মেখল এখন আছে 20-30টা আছে সব মিলে টোটাল সব মিলে 20-30টা এখানে গাভি আছে অনেক বকনা আছে তারপরে এখানে গাভি আছে আপনার বড় বকনা আছে 20 দেওয়া ছোট বকনা আছে ষাঁড় আছে আর কি আচ্ছা তো কি অবস্থা আপনাদের এই সাইডে এই যে খামার করতেছে প্রবাসীরা খামার তো করতেছে খামার তো মাশাআল্লাহ লাভজনক ব্যবসা কিন্তু আমি বিদেশে থাকি তো এই জন্য আমার দ্বারা সম্ভব না লোকের লোকের সমস্যা আর মেজারমেন্টের সমস্যা এখানে আমার দ্বারা সম্ভব না আমি কুয়েত প্রবাসী কুয়েত থাকি এই কারণে আমি ফাটতেছি না এই জন্য আমার শখের গরু সবগুলো এগুলো অনেক কষ্ট করে আমি জোগাড় করছি একটা একটা এখানে কোনো রোগ আক্রান্ত করু কোনো খারাপ গরু কোনো এই ধরনের কোনো গরু নেই সবগুলো এক নম্বর ভালো গরু এখানে যা আছে তা আপনি যে দামে কিনেছেন সেই দামে তো বিক্রি করতে না সেই দামে তো বিক্রি করতে পারবো না তাহলে তো আপনার অনেক টাকা অনেক টাকা লস কিছু করার নাই আমি কই থাকি এগুলো আমার দ্বারা সম্ভব না কারণ লোকের সমস্যা লোকে কথা শুনে না এতগুলো গরু আপনি বাড়িতে না থাকলে বা অন্য কোনো কেউ না থাকলে শুধু লোক দিয়ে কিন্তু খামার হয় লোক দিয়ে হয় না এখানে অনেক পরিচালনা দক্ষ পরিচালনা লাগে দক্ষ পরিচালনা যদি ফার্মে যদি না থাকে ফার্ম কোনোদিন যতই ভালো গরু আনুক ভালো কিছু আনুক কোনোদিন উন্নতি করা যায় না দক্ষ লোক লাগবে দক্ষ লোক লাগবে এখানে পরিচালনা ভালো লাগবে পরিচালনা ভালো লাগবে এখানে আচ্ছা আচ্ছা কারণ একটা গরু দেখলে সে বুঝতে হবে যে গরুটা সুস্থ আছে না অসুস্থ আছে অনেক অনেক ব্যবহার সেবার আছে খামারে আর বিশেষ করে গাভীর সেক্টরটা তো অন্যরকম গাভীর সেক্টরটা অনেক অনেক ব্যয়বহুল ব্যাপার আর অনেক টেক কেয়ার নিতে হয় এই জন্য আর আমি তো করছি শখে গাভীর
গাবির খামার, গাবি দেখতেছেন না সবগুলো গাবি, এই বগনা বড় বড় বগনা, এই এই বড় বড় গাবি বুঝছেন, তাহলে সার করলেও কিন্তু আমার এটুক মানে সমস্যা হতো না, কিন্তু গাবির জন্য ফাটতেছি না গাবি, গাবি অনেক সমস্যা। এটা নিয়মিত দহন করতে হয়, খাবার দাবার, খাবার ওষুধ মেডিসিন, বাচ্চা হলে, বাচ্চা হলে বাচ্চার ব্যাপার স্যাপার আছে, কোন সময় হিট আসবো না আসবো, অনেক ব্যাপার স্যাপার আছে গাবির মধ্যে। মানে গাবিটা হচ্ছে কেউ নিজে না থাকলে, নিজে না থাকলে হয় না। আচ্ছা, তো গ্যাস ভাই চলেন আপনার অনেক গুরু একটু দেখাই দর্শক। তো গ্যাস ভাই এদিকে হচ্ছে আপনার গাবিগুলো। জি জি। আচ্ছা গাবি টোটাল কয়টা আছে? গাবি টোটাল একসাথে একটু সেট করে দেন গরুটা দেখেন এটাও। হ্যাঁ এখন 10-12 লিটার দুধ আছে, সব একই সেম গরু, সেম এটা হলস্টেইন ফ্রিজিয়ান টানা দুধ দিতেছে, এগুলো এক বছর টানা দুধ দিছে, হবে এখন হিটা আইছে আর কি। একসাথে গরু যদি নেয়, তিনটা গরু যদি কেউ যদি একসাথে নেয়, 2,40,000 এটা দুধ আছে, 7-8 লিটার দুধ আছে এখন। 7-8 লিটার গাব আছে, কত মাস? 3 মাসের গাব। 3 মাস। একসাথে আমি 3 মাস বলতেছি আর কি, 10-15 দিনে দেখছি। এখন কেমন দুধ আছে, আগে কেমন পাইছে? মামা এটা দুধ কয় লিটার আছে?
7-8 লিটার আছে। 7-8 লিটার আগে কেমন ছিল? আগে 15 লিটার বাচ্চার বয়স 3 সপ্তাহ। বকনা তো এটা একটা তো ছোট আর গুলো সব বড়। বড় গুলা গাব গুলো গাব আছে। ছোটটা বয়সটা কেমন? কত দাম? 1 বছর না হিটা আসে নাই। ১ লক্ষ ৩০ ১ লক্ষ ৩০ ১ লক্ষ ৬০ ১ লক্ষ ৬০ ১ লক্ষ ৬০ হাজার টাকা তিনটা দেখতে পাচ্ছি। গাব আছে কোনটা? এটার ওলার গঠন গুলো দেখাও। দেখো ওলান গঠন গুলো দেখান। ১ লক্ষ ৪০ ১ লক্ষ ৪০ পরেরটা এটা গ্লকোসোলিস ১ লক্ষ ৪০ পরেরটা এটা ১ লক্ষ ৪০ ১ লক্ষ ৪০ পরেরটা এটা গ্লকোসোলিস ১ লক্ষ ৪০ এটা বীজ দেওয়া আছে কত দিনে বীজ দেওয়া আছে ১ মাস চলতেছে রানিং তবে গ্যারান্টি নেই একটু একটু বাট গুলো দেখাও একটু ফাঁক করে দাও ফাঁকা করো এটা দেখাও একটু বাটটা এটা শুধু এটা একটা খাও রেস্টা ধরো ভাই এটা বড় সরো বকনা দেখতে পাচ্ছি এটা মুন্ডি এটা মুন্ডি বয়সটা কত বয়স ১৫ ১৬ মাস হবে ১৬ মাস এটার দাম ২ লক্ষ ৩০ দাম বেশি। দেখান একটু এটা ২.৫ লক্ষ মাংস আছে অনেক ৩টা লটে
দেখান লটে 1,35,000 টাকা, কেউ যদি নাই চারিটার ছবি দিলে আমাকে আমি দিয়ে দিতে পারবো। দেশি খরচ আছে, সামান্য হালকা খরচ। অনেকগুলো গরু দেখাইলাম এখানে, বকনা গাভী ষাঁড় সবই আছে, অনেকে নিতে চাবে, যেহেতু আপনি খামার বন্ধ করে দিবেন, কিভাবে নেবেন? মানে কোন ঠিকানায় কিভাবে আসবে? ঠিক আছে ভাই, আসলে আপনার স্বপ্নে খামারটা এখন আর থাকছে না, খুবই দুঃখজনক। তো ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।